আরোশেতে ও আরোশেতে আল্লাহ থাকে জমিনে থাকে নবী আল্লাহ বলে আল্লাহ বলে আল্লাহ বলে নবী পেলে তবে আমায় পাবি আর আল্লাহ বলছে আমি তার হাতে দিয়ে দিলাম জান্নাতের যত চাবি যার ওসিলায় কাল হাসরে তোরা ছাড়া পাবি ও যে মোর সাধের রত সাধনার আমরা দুজন আরোশেতে ও আরোশেতে আল্লাহ থাকে জমিনে থাকে নবী আল্লাহ বলে নবী পেলে তবে আমায় পাবি আল্লাহ বলে নবী পেলে তবে আমায় পাবি সর্বপ্রথম ছন্দে লিখছে দেখুন আমার লেখক দয়ার সাগর ও গো দয়ার সাগর আমার রহমাতুল্লিল আল আমিন মেহসারে হবে নিজে উম্মতের জামিন মেহসারে হবে নিজে উম্মতের জামিন আর কে আমাতের দিন মুহাম্মদ উম্মত থাকবে তার অধীন সকলকে নিয়ে পার হবে সিরাতুল মুস্তাকিম সকলকে নিয়ে পার হবে সিরাতুল মুস্তাকিম আর সেদিন আমার নবী বলবে ও গো আমি হলাম মুহাম্মদ মোর উম্মতকে করব সাফায়াত ও গো আমি হলাম মুহাম্মদ মোর উম্মতকে করব সাফায়াত আর ধনী গরিব দেখব না আমি কসম আল্লাহু আহাদ ও গো ধনী গরিব দেখব না আমি কসম আল্লাহু সকল নবী এই দেখে আল্লাহর শরণে সেজদায় ঝোঁকে বলে খোদা গো শেষ নবী মুহাম্মাদের উম্মত করে দাও চাই না মোরা নবুয়াত মোরা হতে চাই মুহাম্মাদের উম্মত আরোশেতে ও আরোশেতে আল্লাহ থাকে জমিনে থাকে নবী আল্লাহ বলে নবী পেলে তবে আমায় পাবি ও যে মোর সাধের রত কেউ আর হবে না এমন বহু সব সাধনা আরোশেতে ও আরোশেতে আল্লাহ থাকে জমিনে থাকে নবী আল্লাহ বলে নবী পেলে তবে আমায় পাবি তারপর আল্লাহ রসুলের দুই পেয়ারা নাতি ইমাম হাসান এবং ইমাম হুসেন তাদের যখন বয়স ছিল মাত্র ছ বছর একটা ঘটনা ঘটেছিল তাদের জীবনে কি ঘটে আর কি হয় খালি শুনুন ও গো প্রিয় নবী ও গো প্রিয় নবীর দুই পরাণ পাখি হোসেন ও হাসান মধু খাবে শখ করেছে হোসেন ও হাসান মধু খাবে শখ করেছে হোসেন ও হাসান কিন্তু মধুর পিয়ালা
ওগো মধুর পিয়ালা রাখা ছিল ঘরের তাকের উপরে, হোসেন হাসান এত ছোট পারতে না পারে, হোসেন হাসান এত ছোট পারতে না পারে, আর দুজন অনেক কোরআন শরীফ দেখতে পায়, দুজন ঘরে অনেক কোরআন রাখা দেখতে পায়, সেগুলিকে গাছি দেয়, আর গাছিতে চড়ে দু ভাই মধু পাড়ে, তখন এক সাহাবি দেখে নেয়, আর কোরআনে উঠে দু ভাই মধু পাড়ে, তখন এক সাহাবি দেখে নেয়, সাহাবি নবীকে সব জানায়, ওগো সাহাবি নবীকে ঘটনা জানায়, শুনে নবী অবাক হয় বলে কোরআনকে তওহিন করেছে এদের শাস্তি দেওয়া চায়, কোরআনকে তওহিন করায় তাদের শাস্তি দিতে চায়, আমার দয়ার নবী বিচার কেউ আপন পর নয়, কেউ আপন পর নয়। সেই দুই মাসুম যাদের বয়স মাত্র ছ বছর, তাদের জ্ঞান ছিল না, তারা যখন একটা ভুল একটা অন্যায় করল, সাহাবির মুখ থেকে আমার নবীজি সব কিছু জানলেন, দুই নাতিকে ডেকে কি শাস্তি দিচ্ছে আর কি ঘটছে খালি শুনুন। ও গো নানা তখন ওগো নানা তখন দুই নাতিকে কাছে ডেকে পাঠায়, কোরআনের উপর পা রাখার অপরাধে শাস্তি দিতে চায়, কোরআনের উপর পা রাখার অপরাধে শাস্তি দিতে চায়, আর তখন নবী সাহাবিকে নবী সাহাবিকে ডেকে বলে চাবুক মারো এদের খালি গায়, নবী সাহাবিকে ডেকে বলে চাবুক মারো এদের খালি গায়, এই কথা শুনে দুই বাচ্চা ছেলে জুব্বা খুলে দেয়, এই কথা শুনে দুই বাচ্চা ছেলে জুব্বা খুলে দেয়, আর জুব্বা খুললে দেখা যায় কোরআন লেখা তাদের সারা গায়, ওগো জুব্বা খুললে দেখা যায় কোরআন লেখা তাদের সারা গায়, আর হরপ যেন চমকাচ্ছে হেরা গুহার গায়, ওগো হরপ যেন চমকাচ্ছে হেরা গুহার গায়, আর সাহাবীর খুলে গেল গুপ্ত জ্ঞান, বলে হাসান হোসেনের দরজা আলিশান, নবী যদি কোরআন হয় এরা দুজন আয়াতে কোরআন, নবী যদি কোরআন হয় এরা দুজন আয়াতে কোরআন, আওলাদের রাসূল বেহেস্তি জোড়া সুগন্ধি গোলাপ ফুল, এ সুগন্ধি যে পেয়েছে সে কামিল হয়েছে, এহেলে বায়াতের দামান যে ধরেছে আল্লাহ তার হয়েছে, এ সুগন্ধি যে পেয়েছে সে কামিল হয়েছে, যে ধরেছে আল্লাহ তার হয়েছে, আরো সেতে ও আরো সেতে আল্লাহ থাকে জমিনে থাকে নবী, আল্লাহ বলে নবী পেলে তবে আমায় পাবি, ও যে মোর সাধের রত বহু
শক সাধনার আমরা দুজন, আরো সেতে। তারপর শুনবেন আল্লাহ রসুলকে উদ্দেশ্য করে আমার লেখক লিখছেন, ফাতেমা জোহরা নবীর বেটি অল্প বয়সে মাহারায়, বাপ বেটি দুটি রুটি ভাগা ভাগি করে খায়, আবার কোনো দিন ভুকা থাকে পানি খেয়ে ঘুমিয়ে যায়, ফেরে তারা এই হালাত দেখে আল্লাহকে জানায়, ফেরে তারা এই হালাত দেখে আল্লাহকে জানায়, তখন আল্লাহ বলে শোন শোন খবর, ওকে দিয়েছি হাজার হাজার সবর, তখন আল্লাহ বলে শোন শোন খবর, ওকে দিয়েছি আমি হাজার হাজার সবর, আমার যেমন ভুক পিয়াসা নাই রোজা হলো ওর সবর, আমার যেমন ভুক পিয়াসা নাই ঠিক রোজা হলো ওর সবর, মোরা দুজন একই জোড়া নূর সাগরের দুই ধারা, ও গো মোরা দুজন একই জোড়া নূর সাগরের দুই ধারা, এক মোহনায় মিলন মোদের নই কেউ ছাড়া ছাড়া, আমি রাব্বুল আমিন, আল্লাহ বলছে আমি রাব্বুল আমিন, আর বন্ধু আমার সিরাতুল মুস্তাকিম, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ, আরো সেতে আল্লাহ থাকে জমিনে থাকে নবী, আল্লাহ বলে নবী পেলে তবে আমায় পাবি, আল্লাহ বলে নবী পেলে তবে আমায় পাবি। সবশেষে আমার লেখক শ্রদ্ধ মরহুম আবুল কালাম সাহেব তিনি লিখছেন, তিনি এই লেখাটি যখন লিখেছিলেন খুব অসুস্থ ছিল, মুখে অক্সিজেন লাগানো ছিল, শুয়ে শুয়ে তিনি লিখছে, দেখুন, আমি কঠিন রোগে জ্বর জড়িত বাঁচার ছিল না আশা, কত লোকে দোয়া করেছে মানত করেছে দেখিয়েছে ভালোবাসা, 72 ফেরকা মান্নেওয়ালারা বলেছে 72 রকম ভাষা, ডাক্তারও বলেছিল এর বাঁচার নেই কোনো আশা, ডাক্তারও বলেছিল এর বাঁচার নেই কোনো আশা। তখন আমার লেখক তিনি শুয়ে শুয়ে লিখছেন, আমি আল্লাহ নবীর দিবানা পীরলিদের মাস্তানা, আমি আল্লাহ নবীর দিবানা পীরলিদের মাস্তানা, এদের ছায়ায় পালিত আমি সহজে আজ রাইলে ছুতে পারবে না, ও গো এদের ছায়ায় পালিত আমি সহজে আজ রাইলে ছুতে পারবে না, তবে ডাকে এলে যেতে হবে, আল্লাহ ছাড়া সবার মরণ হবে, ও গো ডাকে এলে যেতে হবে, আল্লাহ ছাড়া সবার মরণ হবে, যেমন সে হোক না বান্দা সওয়ালের জবাব দিতে হবে, ওরে আবুল কালাম।
নবীরে মরণের গোলাম, শেষ নবীর উম্মত হয়ে জন্মেছিলিস এইটুকু তোর দাম। ওরে আবুল কালাম তুই হলি রে মরণের গোলাম, শেষ নবীর উম্মত হয়ে জন্মেছিলিস এইটুকু তোর দাম। আরো সেতে ও আরো সেতে আল্লাহ থাকে জমিনে থাকে নবী, আল্লাহ বলে নবী পেলে তবে আমায় পাবি। ও যে মোর সাধের রতন কেউ আর হবে না এমন, বহু শক সাধনার আমরা দুজন। আরো সেতে আল্লাহ থাকে জমিনে থাকে নবী, আল্লাহ বলে আল্লাহ বলে আল্লাহ বলে নবী পেলে তবে আমায় পাবি।